السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার চব্বিশে সফর ১৪৪৩ হিজরি মোতাবেক পহিলা অক্টোবর ২০২১ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তায়াম্মমের পর্ব। আজকে আমরা তায়াম্মমের অধ্যায় বা তায়াম্মমের যে পর্বে অধ্যায়গুলি রয়েছে সেগুলি শুরু করব। তায়াম্মমের পর্ব নম্বর ১। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুত তায়াম্মম, তার আগে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কোন পর্বের আগে বিসমিল্লাহ এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুত তায়াম্মম, ওয়া কাউলিল্লাহি তাআলা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা فامسحوا بوجوهكم وايديكم منه قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن عبد الرحمن بن القاسم عن ابيه عن عائشه زوج النبي صلى الله عليه وسلم قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض اسفاره حتى اذا كنا بالبيداء او بذات الجيش انقطع اقد لي فقام رسول الله صلى الله عليه وسلم على التماسه وأقام الناس معه وليس على ما فات الناس إلى أبي بكر الصديق رضي الله تعالى عنه فقالوا ألا ترى إلى ما صنعت عائشة أقامت برسول الله صلى الله عليه وسلم الناس وليس على ما وليس معهم ما فجاء أبو بكر ورسول الله صلى الله عليه وسلم واضع رأسه على فخذي قد نام فقال حبست رسول الله صلى الله عليه وسلم والناس وليس على ما وليس معهم ما فقالت عائشة فعاتبني أبو بكر رضي الله تعالى عنه وقال ما شاء الله أن يقول وجعل يطعنني بيده في خاصرتي فلا يمنعني من التحرك إلا مكان رسول الله صلى الله عليه وسلم فخذي فقال رسول الله فقام رسول الله صلى الله عليه وسلم حين أصبح على غير ما فأنزل الله آية التيمم فتيمموا فقال أسيد بن الحضير ما هي بأول بركتكم يا على أبا بكر قالت فبعثنا البعير الذي كنت عليه فأصبنا الإقدى تحته الله رب العالمين প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে শুরু করছি তায়াম্মুমের প্রথম পর্ব। বলছেন ইমাম বুখারী কিতাবু তায়াম্মুম, হাজা কিতাবু তায়াম্মুম, আসলে ছিল এটি হচ্ছে তায়াম্মুমের পর্ব। কিতাব, একটি কিতাবের নাম কিতাব। কিতাবকে কিতাব কেন বলা হয়? কিতাব এক তো মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, আল জাম ও ওয়াদ-দাম্মু, একটিকে আরেকটির সাথে মিলিত করা। তো একটি কিতাবে বেশ কিছু বিষয় অথবা একটি বিষয়ে বিভিন্ন দিককে কি করা হয়, মিলানো হয় বা একত্রিত করা হয়, কালেকশন করা হয়, সেজন্য কিতাবকে কিতাব বলে। একটি কিতাবে হয় একটি বিষয়ের উপর কিতাবটি লেখা হয়েছে, তাহলে সেই বিষয়টার বিভিন্ন দিক সেখানে সন্নিবেশিত হয়েছে, অথবা একটি কিতাবে বিভিন্ন বিষয় আছে, ফিকহের কিতাব, বিভিন্ন মাসাইল, তাহারাত আছে, সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, ইবাদত আছে, মামলাত আছে, আখলাক আছে, হালাল হারাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই জন্য কিতাবকে কিতাব বলা হয়। তো কিতাব মানে হচ্ছে জমা করা অথবা মিলিত করা, এ হচ্ছে একটা কিতাব। কিতাব মানে কি বুঝেন? একটা বই, পুস্তক, জি, ছোট হলে পুস্তিকা আর বড় হলে বই পুস্তক, জি। আর
হাদিসের কিতাবগুলির ভিতরে অথবা ফিকার কিতাবে একটি কিতাবে বিভিন্ন পর্ব রয়েছে, তো এক একটি পর্ব এক একটি বিষয়কে কিতাব বলা হয়েছে। যেমন কিতাবুল ওয়াহি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম সহিহ বুখারীতে, আর তারপরে কিতাবুত তাহারা, হ্যাঁ, তারপরে যে কিতাবুত তাইম, কিতাবুল ওযু, কিতাবুত তাইম, কিতাবুল হাইজ। তো কিতাব কেন বলা হলো এক একটি পর্বকে? কারণ এক একটি পর্বের ভিতরে বিভিন্ন অধ্যায় একত্রিত করা হয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, তেমনি বিভিন্ন দিক রয়েছে। সব দিকগুলি যেই পর্বে জমা করা হয়েছে সেই পর্বের নাম হচ্ছে কিতাব। তাহলে কিতাব এমন একটি বড় হেডলাইন যাতে কয়েকটি অধ্যায় রয়েছে, কয়েকটি অধ্যায় মানে বাব রয়েছে, বাব কিতাবের চাইতে ছোট। যেমন বাংলাতে অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে, অনুচ্ছেদ আছে, তো প্রত্যেকটির এক একটা ভাগ রয়েছে, ঠিক ওই রকম। শুরু করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তায়াম্মুম, এই হচ্ছে তায়াম্মুমের অধ্যায় কোরআনে কারিমের আয়াত দিয়ে, কোরআনে কারিমের আয়াত দিয়ে। আয়াত শুরু করার আগে তায়াম্মুম শব্দটি নিয়ে আমরা আলোচনা করি। তায়াম্মুম, তায়াম্মুম শব্দটি এমন সহজ হয়ে গেছে ইসলামী পরিভাষা হওয়ার পরে যে সেটা একজন মুসলিম যে ইসলাম বুঝে, উজু বুঝে, গোসল বুঝে, তায়াম্মুম বুঝে, হ্যাঁ, সালাত সিয়াম বুঝে, সে তায়াম্মুম বুঝে, ঠিক না? তায়াম্মুম বললে বুঝে। কিন্তু যে ইসলামের ধার ধারে না, হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু জীবনেও তায়াম্মুম নাম শোনেনি, অত শুনেছে কিন্তু খেয়াল নেই, এরকম অসংখ্য মুসলিম আজকাল আছে, অসংখ্য দিন থেকে মূর্খ মুসলিম, দুনিয়ার শিক্ষা অনেক শিক্ষিত, কিন্তু ও তেমন বলতে পারবে যে তেমন কি? যে ব্যক্তি সলাত আদায় করে সে অবশ্যই বলতে পারবে তেমন কি, কারণ তেমন হচ্ছে কিসের বিকল্প? ওযু এবং গোসলের বিকল্প। ওযু এবং, শুধু ওযু বলবেন না, তেমন হচ্ছে ওযু এবং গোসলের বিকল্প, আর মাটি হচ্ছে পানির বিকল্প। এই দুটো কথা মনে রাখবেন, বিকল্প মানে না থাকলে, জি বিকল্প, বিকল্প কাকে বলা হয়? যে কোনো কিছু না থাকলে বা কোনো কেউ না থাকলে তার বিকল্প হিসেবে কাজ চালিয়ে নেবে, এটা হচ্ছে বিকল্প, বাদিল আরবিতে বলা হয়। তো আশা করি বুঝতে পারলেন, তাই না? এখানে গোলমাল করে দাও অনেকে, মাটি কিসের বিকল্প? পানির বিকল্প, পানি পাচ্ছেন না, ব্যবহার করতে পারছেন না, তো মাটি দিয়ে কাজ চালাবেন। অজু আর গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম, অজু করতে পারছেন না, গোসল করতে পারছেন না, হ্যাঁ, অথবা অজু গোসলের পানি পাচ্ছেন না, তখন তায়াম্মুম করে নেবেন, এই বিকল্প। তায়াম্মুমের শাব্দিক অর্থ কী? তায়াম্মুম তো এমনি বুঝেন যে তায়াম্মুম কাকে বলে, কিন্তু তায়াম্মুমের শাব্দিক অর্থ কী? তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য করা। তায়াম্মুম ইসলাম আসার আগে তো তায়াম্মুমটা কেউ জানতো না, না জানতো? ইসলামের বিধিবিধান আসার আগে, 1400 বছর আগে যখন কোরআন কারিম নাজেল হওয়া শুরু হলো, যখন এই আয়াত নাজেল হয়নি, তায়াম্মুমের বিধান নাজেল হয়নি, তখনও কিন্তু শব্দটা ছিল আরবি ভাষায়, মাতৃভাষায় শব্দটা ছিল, কিন্তু তায়াম্মুম যে ইসলামের এই একটি টার্ম পরিভাষা এটা ছিল না, এটা বুঝতো না। জি, যেমন সালাত, সালাত মানে সেলা সম্পর্ক, অথবা সালাত মানে দুয়া, এটা ছিল, কিন্তু সালাত মানে এমন একটি ইবাদত যাতে কেয়াম রয়েছে, রুকু রয়েছে, সুজুদ রয়েছে, জালসা বৈঠক রয়েছে, বিশেষ একটা, এটা সালাতের বিধান আসার পর জানা গেল, ঠিক না? এইভাবে শরীয়তের পরিভাষাগুলি যখন শরীয়তের বিধান নাজিল হয়েছে তখন সেই পরিভাষাগুলি মানুষ জানতে পেরেছে, কিন্তু আরবি শব্দগুলি আরবি ডিকশনারিতে বা আরবদের ভাষায় ছিল। তো তায়াম্মুম শব্দটি ছিল, তায়াম্মুম মানে হচ্ছে উদ্দেশ্য করা, তায়াম্মুম মানে কী করা? উদ্দেশ্য করা। আর এই মর্মে কোরআনে কারিমে শব্দটি ব্যবহার হয়েছে, তায়াম্মুম মানে শরীয়ত তায়াম্মুম ছাড়া অন্য ক্ষেত্রে, আল্লাহ দান খায়রাতের ক্ষেত্রে, বাড়ির যেটা উচ্ছিষ্ট নিকৃষ্ট
যেটা আপনার রুচি হবে না, যেটা আপনি খেতে পারবেন না। খাবার দাবার এখন বাসি হয়ে পচতে পচতে যাচ্ছে বা পচে গেছে, জামা কাপড় একেবারে ছিঁড়ে গেছে, এখন একেবারে অচল। হ্যাঁ, তারপরে ধান উঠিয়ে নিয়ে এসছেন, মেড়ে দেখছেন যে এই তো ছিটাই তো আমার কাজে দেবে না। এই ধরেন একবারে নিকৃষ্ট বস্তু অথবা আপনার যেটা একবারে কাজে আসবে না সেটা দান করছেন, এটা এমন ফজিলতের কাজ নাই। ভালো দান করার সাথে সাথে ওইটাও দিয়ে দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু শুধু শুধু যদি এইরকম নিকৃষ্ট মানেরগুলো, নিম্ন মানেরগুলো দান করেন, আল্লাহ নিষেধ করেছেন এবং ওতে নেকি পাবেন না, আপনার নিয়ত খারাপ। ভাতটা না পচে গেলে দিতেন না গরিবকে, হ্যাঁ, গোস্তটা আর খাওয়া যাবে না, কয়েকদিনের বাসি হয়ে গেছে, তরকারি বাসি হয়ে গেছে, দিয়ে দেখবেন গরিবকে, না হলে দিতেন না, তাহলে কিসের নাকি পাবেন আপনি? এতে মুক্ত হতে চাইছেন, হয় ডাস্টবিনে ফেলে মুক্ত হবেন কেউ এইটা করে, আর না হলে গরিব মিসকিনকে দিয়ে মুক্ত হতে চাইছেন, কিসের নাকি? এখানে আল্লাহ ওই ক্ষেত্রে কী বলছে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যেটা নোংরা নিকৃষ্ট নিম্ন মানের সেটার উদ্দেশ্য করিও না। মিনহু তুনফিকুন সেটা খরচ করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে। ওয়ালাস্তুম বিআখিজি, অথচ তুমি যদি গরিব হতে অথবা তুমি যে অবস্থায় আছো, তোমাকে যদি দেওয়া হয়, তোমার পাশের প্রতিবেশী যদি এখন পচতে যাচ্ছে, সরতে যাচ্ছে, গন্ধ একটু হয়ে গেছে তরকারিতে গোস্ত, আর যদি তোমাকে দেয়, বলে তুমি আখ, তুমি নেবে না, তোমরা নেবে না। ইল্লাম তুকমেদু ফিহি, তবে চক্ষুর লজ্জায় হলে সেটা আলাদা কথা। চক্ষুর লজ্জায় অনেক সময় খারাপ জিনিসও নিয়ে নিচ্ছে, নিয়ে ফেলে দিতে পাওয়া যাবে না। তো এখানে আল্লাহ ওয়ালা তায়াম্মাম কিসের অর্থে ব্যবহার করেছেন, শরীয়তের তায়াম্মম না উদ্দেশ্য, ওয়ালা তায়াম্মাম ওয়ালা তাকসুদু। এখানে তায়াম্মমের শরঈ সংজ্ঞা কী কে বলতে পারে? তেমন তো বুঝছেন যে তায়াম্মম কী, তাহলে ওইটাকে আপনি একটু গুছিয়ে বলেন যে তায়াম্মম কাকে বলে, সহজ ভাষায় সংজ্ঞা মানে কাকে বলে। একটা অমুসলিম আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি না এই তেমম তেমম বলেন, একটু তেমমটা আমাকে বুঝান তো, কি বলবেন আপনি? যে বলবে হাত তুলবে একজন। পানির অনুপস্থিতিতে অজু এবং গোসলের প্রয়োজন হলে যার মাধ্যমে অজু এবং গোসলের বিকল্প ব্যবস্থা করা হয় বা অজু এবং গোসল করা হয়, সেই ব্যবস্থার নামই শরীয়তে তাকে তেমম। আচ্ছা, এটা তেমমের ব্যাখ্যা হলো, একটা হচ্ছে তেমমের এক্সপ্লেন ব্যাখ্যা হলো, কিন্তু সংজ্ঞা হলো না, সংজ্ঞা ডিফিনেশন। সংজ্ঞাকে একটু শর্ট করতে হয় আর সাজিয়ে সাজানো গোছানো হইতে হয়, আর শাব্দিক অর্থের সাথে ওর যেন একটা সম্পর্ক থাকে। শাব্দিক অর্থ যেটা বললাম উদ্দেশ্য করা, ওর সাথে একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, তায়াম্মামের সংজ্ঞা ফিশারা শরীয়তের পরিভাষায় বা ইস্তিলাহান পরিভাষায়। হাফেজায় তায়াম্মামের শাব্দিক অর্থে কী বললাম? উদ্দেশ্য করা। এখন উদ্দেশ্য দিয়ে আল কাসদু ইলা সাঈদ তাইয়েবে, প্রথম অংশ আল কাসদু ইলা সাঈদ তাইয়েবে, কাসদু মানে উদ্দেশ্য করা, এই যে উদ্দেশ্য হয়ে গেল। আর সাঈদ আত তাইয়েব মানে পাক মাটি, পবিত্র মাটি, কারণ আল্লাহ বলেছেন যে পাক মাটি থেকে কর, ফা তায়াম্মামু সাঈদান তাইয়েবা, সুতরাং পাক মাটির এখানে একটা ই লাগাইতে হবে, আপনার সিমেন্ট দিয়ে হবে না, আপনার এই ধরনের যেসব কিছু রয়েছে আটা দিয়ে কেউ যদি করে হবে, হবে না, তো পাক মাটি হইতে হবে। জি হ্যাঁ, আল কাসদু ইলা সাঈদ তাইয়েবে। হ্যাঁ, তারপরে জি বেনিয়াতে রাফাইল হাদাসি, আপনার নাপাকি দূর করার নিয়তে, নাপাকি দূর করার নিয়তে, আপনার মধ্যে নাপাকি আছে, সে ছোট নাপাকি অথবা বড় নাপাকি, উজু নেই অথবা গোসল ফরজ হয়ে আছে, এটা হচ্ছে তায়াম্মামের কি, হ্যাঁ, তার সাথে লাগাইতে হবে। তো শুধু উদ্দেশ্য করলে হবে না, বেসেফাতিন মখসুসা, বিশেষ পদ্ধতিতে, বিশেষ, সে বিশেষ পদ্ধতিটা কি, সেটা হচ্ছে শরীয়ত যেইভাবে আপনাকে তেম করতে বলেছে,
শরীয়তে যে পদ্ধতি বাতলানো হয়েছে সে বিশেষ পদ্ধতিতে। তাহলে এখন আমরা গোটাটা বলি, আল কাসদু ইলা সাইদি তাইয়েবে বেনিয়াতে রাফিল হাদাসে বেসেফাতিন মখসুসা বা আলা সেফাতিন মখসুসা। জি হ্যাঁ, শেখ মুনাসিম রহমতুল্লাহ আলাইহি যতগুলি শরীয়ত পরিভাষা এটা জেনে রাখা ভালো, আলেমদের কাজে আসবে, তালেব এলিম যারা মাদ্রাসা ছাত্র আমার আলোচনা শুরু তাদের কাজে আসবে। প্রত্যেকটা সলাতের সংজ্ঞা হোক, সিয়াম রোজার সংজ্ঞা হোক, জাকাত কাকে বলে সংজ্ঞা হোক, তেয়ামম হোক, উজু হোক, তিনি প্রথমখানে একটা আর একটা বিষয় লাগিয়েছেন যেটা যুক্তিসঙ্গত, সেটা হচ্ছে আত্মা আব্বদ লিল্লাহ তাআলা। তাহলে আত্মা আব্বদ লিল্লাহ তাআলা ফিল কাসদে এলা সাইদি তৈয়েবে বেনিয়াত রফিল হাদাস আলা সেফাতিন মখসুসা। আর তাআব্বুদ লিল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করা, আল্লাহর ইবাদত বন্দি করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর গোলামি করা, তেমনটা কিন্তু আমরা ইবাদতের উদ্দেশ্যে করছি। তেমন একটি ইবাদত, উজু একটি ইবাদত, গোসল ফরজ গোসল করছে এটাও একটি ইবাদত, কারণ একজন মুসলিম আর অমুসলিম দুইজনের গোসলে পার্থক্য করেছে। একজন অমুসলিম হয়তো স্বপ্ন দোষেছে স্বামী স্ত্রীর স্বভাব সে যে গোসল করলই না, এমন কি তার, কারণ তার কাছে কোনো গাইড নেই যে করতে হবে, সে না পাক, তার রুচির ব্যাপার। যদি রুচি হয় যে ওই অবস্থায় থেকে যাবো, থেকে যাচ্ছে, আর যদি তাকে রুচি লাগে খারাপ লাগছে সেই জন্য হয়তো গোসল করি না, স্বপ্ন দোষ হয়েছে। কিন্তু একজন মুসলিম না, আমি না পাক, আমাকে পাক হইতে হবে, নাহলে আমার জন্য সলাত হারাম, কোরআন স্পর্শ করা হারাম, কোরআন তিলাওয়াত হারাম, বাইতুল্লাহর তওয়াফ করা হারাম, এবং এইরকম নাপাক অবস্থায় দীর্ঘ সময় চলে যাচ্ছে আর সলাতের সময় চলে যায়, তাহলে রহমতের ফেরেশতা আমার বাড়িতে আসবে না, আমার অফিসে আসবে না, কথা বোঝা গেছে? তাহলে এখানে তাআব্বুদ আল্লাহর ওবুদিয়াত গোলামি অবশ্যই পাওয়া যাচ্ছে। তো এই জন্য শেখ মুনাসিম রহমতুল্লাহ আলাইহি এই শর্তটি লাগিয়েছেন, যতগুলি পরিভাষা শরীয়তের ফিকহের ক্ষেত্রে রয়েছে অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রয়েছে। তো এগিয়ে যাওয়া যাক, বলছেন তেমমের তাহলে কী হয়ে গেল, শাব্দিক অর্থ হয়ে গেল আর শরীয়তের পরিভাষা হয়ে গেল। ওয়াকাউলিল্লাহ তাআলা এবং মহান আল্লাহর বাণী, হাজা কিতাবু তাইয়্যিম তায়াম্মুম ওয়া কিতাব কৌলিহি তাআলা ওয়া বাব আবু কৌলিহি তাআলা, এই জন্য কৌলিল্লাহ তাআলা এসছে, এখানে বাব শব্দটি উজ্জ্বল রয়েছে। এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের এই বাণী সম্পর্কে, এ হচ্ছে তায়াম্মমের পর্ব বা তায়াম্মম সম্পর্কে এবং মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। এবং বখারী রহমুল্লাহ একটি ভালো অভ্যাস যে তিনি কোরআনে কেরিম থেকে বরকত হাসিলের জন্য, এবং সবচাইতে বড় বরকতের মাধ্যম হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কেরিম ওহি, জি কোরআনে কেরিম থেকে বরকত হাসিলের জন্য তার কিতাবে অধ্যায়গুলি কায়েম করেছেন আয়াত দিয়ে, যদি ওই মর্মে আয়াত থাকে, যেমন এখানে আয়াত আছে তেয়াম্মুম সম্পর্কিত। তেয়াম্মুম হাজা কিতাবু তেয়াম্মুম সরাসরি হাদিস না নিয়ে এসে কী নিয়ে এসছেন, একটি আয়াত নিয়ে এসছেন। শুধু অন্য অন্য ফকিহদের মতো কিতাবুল হজ কিতাবু তেয়াম্মুম তেয়াম্মুমের অধ্যায় বা বাবু তেয়াম্মুম এরকম করেন নাই, একটি আয়াত নিয়ে এসছেন। যদি আয়াত না থাকে কোনো মর্মে তাহলে একটি হাদিস নিয়ে এসছেন, একটি হাদিস। অনেকগুলি অধ্যায় আমি সেই সময় বলেছি, যেই সময় দেখিয়েছি যে এখানে দেখেন অধ্যায়ের সাথে একটা হাদিসের অংশ নিয়ে এসেছেন তিনি, জি, বা হাদিসের অংশ দিয়েই অধ্যায় কায়েম করেছেন। বাবু বনিয়ালি বাবু বা বাবুন বনিয়াল ইসলাম আলা খামস, এই অধ্যায় হয়েছে যে ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের ওপর কী হয়েছে কায়েম হয়েছে, যে ধর বনিয়াল ইসলাম আল্লাহ খামস দি। মহান আল্লাহর বাণীতে কী রয়েছে, আল্লাহ বলছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, তার উদ্দেশ্য করো, আর উদ্দেশ্য করে বিশেষ পন্থায় মাটিতে হাত মারো, আর হাত মারার পরে সেটা কী করো মুখমণ্ডল এবং হাতের ওপর মাসে করো ফিরিয়ে দাও, জি। এছে ফতেয়াম্মা মুসাইদা, পাক মাটিতে উদ্দেশ্য করা, জি। তো উদ্দেশ্য করার যে শাব্দিক অর্থ তার সাথে সম্পর্ক রয়েছে, কারণ উদ্দেশ্য করতে হয়। একজন তেয়াম্মুম করলেই মাটি তলাশ করতে হয় কোথায় মাটি আছে, যেখানে সেখানে আমি মেরে দেবো না, তাই না, মাটি দেখবো যে কোথাও মাটি আছে, যদি মাটি না থাকে সব জায়গায় পাকা তাহলে দেখবো যে কোনো জায়গায় ধুলো টুলো আছে কি না এই পাকা জায়গার ভিতরে, জি।
ফলাম তাজিদু মান, যদি পানি না পাও তাহলে পাক পবিত্র মাটিতে তেয়ামম করে নাও। এখন তেয়ামম করতে হবে কেমন করে? সংক্ষেপে আল্লাহ বলছে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতপর তেয়ামম এইভাবে করো যে তোমাদের মুখমণ্ডলে মাসেহ করো, ওয়া আইদিকুম এবং তোমাদের হাতগুলিতে মাসেহ করো, মিনহু সেই পাক মাটি থেকে, যে পাক মাটি হাতে নিলে তা দিয়েই কি করো, চেহারার উপরে ফিরিয়ে নাও, হাত বুলিয়ে নাও এবং হাতের উপর হাত বুলিয়ে নাও। সুরা মায়েদার আয়াত নম্বর 6। যারা হাফেজ এখানে আছেন, আমার চোখের সামনে কয়েকজন হাফেজ আছে, তারা বলবে যে এই আয়াতটি কোরআনে কেরিমে কয় জায়গায় আছে? এই হাফেজ আগে বলুন। কয় জায়গায় আছে? আর কোন হাফেজ আছে পিছনে? কে বলবে? বিনা হাফেজ ছাড়া মাদ্রাসা পড়া কয় জায়গায় কোরআনে কারিমে আছে আয়াতটি, তায়াম্মুমের আয়াতটি? সূরা বাকারা, এ তো সূরা মায়েদা। হ্যাঁ, দুই জায়গায় হাসান, দুই জায়গায় আছে কোরআনে কারিমে, দুই জায়গায় আছে। ওটা তো আর তায়াম্মুমের আয়াত না, তায়াম্মুম শরীয়তের তায়াম্মুমের আয়াত কয় জায়গায় আছে জিজ্ঞেস করলাম? হাল আদরি, দুই জায়গায় আছে। এক জায়গায় হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 6, আর আরেক জায়গায় হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 43, আয়াত নম্বর 43 দুই জায়গায় এসেছে। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, মিনহু এক জায়গায় আছে আর এক জায়গায় মিনহু নেই, শুধু এতটুকু পার্থক্য করেছে। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, এক জায়গায় উজুর যে ফরজগুলি, উজুর বিধিবিধান সেগুলি বর্ণনা আল্লাহ করেছেন এই সূরায়ে মায়েদাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়া ইন কুনতুম মারযা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ শুধু আসল জায়গাটুকু দিয়েছেন তায়াম্মুম সম্পর্কীয় কথা, যাতে লম্বা না হয়ে যায় পুরো আয়াত নিয়ে আসেন। এটি সূরা মায়েদার আয়াত, আর সূরা নিসার আয়াত মতে তালিসের এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সলাতের কাছে যাবে না। তারপরে তখন যদি জুনবি থাকো, গোসল ফরজ থাকে, তাহলে মসজিদে অবস্থান করবে না ইত্যাদি এসব। তারপরে বলার পরে আল্লাহ বলছেন যে গোসল করতে হবে, ফরজ গোসল ফরজ হলে, স্ত্রী স্পর্শ করলে মানে সহবাস হলে, আর যদি না পারো বা না পাও পানি, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, ওখানে রয়েছে। ইমাম বুখারী তারপর বলছেন যে বাবুন, এ হচ্ছে অধ্যায় মানে তায়াম্মুম সম্পর্কে অধ্যায়। এই বাবুন লিখার পরে কি সম্পর্কে লিখেননি তিনি? এই মর্মে এর আগে বলেছিলাম ইমাম বুখারী রাহমাহুল্লাহ আগে শুধু বাব বাব লিখে নিয়েছিল, আর তারপরে হাদিস সংকলন, হাদিস সংকলন করেছেন কেউ কেউ বলেছে, আর তারপরে তখন হাদিসগুলিকে দেখে যে এই হাদিসে কি বিষয়বস্তু আলোচিত হয়েছে সেটাকে সামনে রেখে তখন অধ্যায় লিখেছেন যে এই বাবটি হচ্ছে তায়াম্মুমের এই বিষয়টি সম্পর্কে, তায়াম্মুমের এই এই ক্ষেত্রে। কিন্তু কোনো কোনো জায়গায় থেকে গেছে হয়তো, অথচ দীর্ঘ 16 বছরে ইমাম বুখারী রাহমাহুল্লাহ গোটা সহিহুল বুখারী সংকলন করেছেন, মসজিদে নববীতে রওদাই, রওজা মানে আবার নবী সাল্লামের কবর বলবেন না বেদাতিদের মতো, রওজা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ মায়েশার হুজরা থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটিতে সাদার ওপর নকশার কার্পেট রয়েছে, যেটা দেখে মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে রওদাতুম রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অর্থাৎ এখানে কেউ নফল সলাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবে যদি তার ফরজগুলি ঠিক থাকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই না যে একবার জীবনে আসলো অথবা বারবার ওমরায় গেল, যেমন অনেক বেনামাজি বারবার ওমরা যাচ্ছে দাম্মাম থেকে রিয়াদ থেকে, আর মক্কায় তো সকাল বিকাল হয়তো ওমরা করার সুযোগ আছে, আর ওমরা করে আর মদিনা গেল, বা মদিনায় যারা থাকছে, মদিনাতে তো আমরা মদিনা ইউনিভার্সিটি ছিলাম প্রতিদিন,
আসর চলে আসতাম, আসরের সালাত পড়ে বাস লেগে থাকতো মদিনা ইউনিভার্সিটির, চলে আসলাম আর লেখাপড়া করছি হারামে বসে, মাগরিব পর্যন্ত পড়লাম, তারপর মাগরিব পরও আবার পড়াশোনা শুরু করলাম ওই বসে হারামে বসে। জি, যেখানে জায়গা পেলাম প্রথমখানে এসে রিয়াজুল জানা একটু নামাজ পড়লাম, তারপরে মানুষের যাতে কষ্ট না হয় আগে এসে আমরা বসে থেকে যাব, সেখান থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে পড়াশোনা শুরু করে দিলাম, এসার সালাত পড়ে আবার বাস লেগে আসি চলে গেলাম। এই আল্লাহর বড় নিয়ামত মধ্যে ইউনিভার্সিটি ছাত্রদের জন্য, যেটা কোনো জায়গায় নেই সৌদি আরবে, কোনো ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটি অমুল করে ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র রয়েছে কিন্তু হারামে মক্কায় নিয়ে আসা, হারামে নিয়ে আসার জন্য হারামে মক্কিতে কোনো বাসের ব্যবস্থা, নিজের পয়সা খরচ করে আসতে হয়। আর কটা লোক পয়সা খরচ করে আসে, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের ছেলেরা যারা আসে, গরিব দেশের ছেলেরা আফ্রিকার ছেলেরা, তারা তো ওই যে স্টাইপেন্ডটা পায়, আমাদের যুগে 520 রিয়াল ছিল, হ্যাঁ 525 ছিল, আর 5 টাকা করে ওইটা দান খায়রাত কাটা হতো সন্দুক, আমি ওইটা সন্দুক খাইরি, আর এখন 850 আচ্ছা 850-র মধ্যে 840 দেওয়া হয়, 10 টাকা কাটা হয়। তো আমরা পাস করার পরে সেটা 800 হয়েছে। এই টাকা থেকে বাঁচিয়ে দেশে পাঠিয়ে অনেকে সংসার চালাতে হয়, অনেকে এটা দিয়ে কিছু করার চেষ্টা করে, কিন্তু আরব দেশের ছেলেরা অথবা অন্যান্য আরও ধনী দেশের ছেলেরা আছে যাদের অনেককে জানি, যারা দেশ থেকে পয়সা নিয়ে আসে তার সাথে, এই টাকাতে তাদের অনেকের হয় না, অধিকাংশ ছেলেদের হয়ে যায়, যদি হওয়ার মতো করে চলে তো হবে, কিন্তু খরচের তো আর সীমানা নেই মানুষের। তো যাই হোক, কটা লোক পয়সা খরচ করে 5 রিয়াল আসতে 5 রিয়াল যেতে ডেলি 10 রিয়াল খরচ করে আসবো হারামে, এইরকম ইমানের লোক খুব কমই পাওয়া যাবে। খুব কম কিছু ছেলে ছিল দেখতাম, মাশাল্লাহ ফজরে দাঁড়িয়ে আছে মদিনা ইউনিভার্সিটি গেটে, ওই 1 কিলোমিটার হেঁটে আসতে হবে আপনার হোস্টেল থেকে গেটে, ওখানে দাঁড়িয়ে থাকতো। আর ওই তখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু সস্তা ছিল, রিয়ালাইন করতো মদিনার ওই গাড়িগুলো, ছোটো গাড়িগুলো যেসব পিকআপ এই ধরনের সৌদিরা চালাতো বধুরা, রিয়ালাইন হারাম রিয়ালাইন। জি আলহামদুলিল্লাহ, 2 রিয়াল মাত্র, 2 রিয়ালে আসা 2 রিয়ালে যাওয়া পাওয়া যেত, এখন সেটা 5 রিয়াল কি তারও বেশি হয়ে গেছে। তো কী বলছিলাম, কেউ যদি ফরজ আদায় না করে, হারাম কাবিরা থেকে না বাঁচে, আর রওদা থেকে শুধু সালাত পড়ে নেয় তো জান্নাতে চলে যাবে নাকি? কখনো যাবে না, কখনো। ভালো করে মুখস্থ করে না, দিনকে ভালো করে বোঝার চেষ্টা করে, আমাদের দেশের লোকেরা দিনকে ভালো করে বুঝে না, বড় বড় হারাম কাজ করে, আর তারপরে 49 কোটি নাকি রাশায় চিল্লাতে চলে যায়, মনে হয় জান্নাতে চলে যাবো। এত সহজ জান্নাত নাকি, এত সহজ জান্নাত নয়। তো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, বলছে জান্নাতে চলে যাবে এত সহজ। ওয়ালাম্মায়াতকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আরে কষ্ট করতে হবে, প্রথম কষ্ট যে কষ্ট ইবাদত বন্দেগীর কষ্ট সবচেয়ে বড় কষ্ট, এইটা করতে হবে, ফজরে জাগতে হবে, জামাত সহকারে সালাত পড়তে হবে, প্রচণ্ড গরমে রোদে জোহর আসরে যেতে হবে, গরমে আগুনের মতো পানি আছে উঁচু করতে হবে, কষ্ট আছে, গরমের দিনে সিয়াম রমজান মাসে সিয়াম পালন করতে হবে, পয়সা বের করে জাকাত দিতে হবে, সব ইবাদতবন্দিদের কষ্ট আছে। কষ্ট করবে তাহলে জান্নাত পাওয়া যাবে, এখন কষ্ট করলে পরে আরাম। যেমন ছাত্র জীবনে একটি কথা আপনাদের সবার, কারো ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ে হবে, তাদেরকে এই তরবিয়তটা করবেন, কারণ এই তরবিয়ত হয়তো আমাদের বাপ দাদারাও করতে জানেনি অনেকের, কিন্তু ভাগ্যে যা ছিল আলহামদুলিল্লাহ এগিয়ে গেছে, আর অধিকাংশই এগোতে পারেনি, ও জাহেল মূর্খ থেকে গেছে, আজকে কষ্ট করতে হচ্ছে। কেউ যদি জীবনে 10টা বছর মেহনত করে, 10টা বছর কষ্ট করে, তাহলে 60 বছর আরামে থাকবে, 60 বছর আরামে থাকবে ইনশাআল্লাহ। আর কেউ যদি 10টা বছর আরাম করে, তাহলে 60 বছর কষ্ট করতে হবে। এ বাংলাটার তর্জমা বোঝা গেছে। এ 10টা বছর কি? ছাত্র জীবন, যৌবনকাল। এই ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, 10টা বছর মানুষের ছেলে, একটা ছেলেকে দেখলে বোঝা, 10টা বছর বোঝা যাবে যে এ কী হবে, এ মানুষের মতো মানুষ হবে না গরু গাধা হবে, ওকে দেখলে বোঝা যাবে 10টা বছর। জি, তো 10টা বছর যদি কষ্ট করি তাহলে বাকি 60 বছর ম্যাক্সিমাম, এটা বললাম ম্যাক্সিমাম, অধিকাংশ এর বেশি বাঁচে না সাধারণত, তাহলে বাকি জীবনটা, 60 বছর বলতে বাকি জীবনটা সুখে থাকবে। দেখেন যারা লেখাপড়া করে সে সুখে আছে, চাকরি করলে আরামের করছে, ব্যবসা করলে নিজে স্বাধীন,
আর আলহামদুলিল্লাহ চারিদিক থেকে অল্প মেহনতে বেশি পয়সা আসছে, আরামদায়ক রুজি আসছে, স্বাভাবিক ছেলে মেয়েদের তরবিয়ত ভালো করতে পারছে, শিক্ষিত মানুষ শিক্ষিত করতে পারছে ছেলেদেরকে। কিন্তু ওই দশটা বছর যারা আরাম করেছে তারা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দিন রাস্তায় ডিউটি করছে, গরমে রৌদ্রে ডিউটি করছে, সন্ধ্যা ছয়টা নিয়ে আসছে আমার সকাল ছয়টা, সারাদিন সারা রাত ওইভাবে হাঁটতে হচ্ছে, হাঁটতে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করো, বসার কোনো সুযোগ নেই, বসলে এসে ফোরম্যান এসে ধরো, ভাই বসে কেন, দিবে পাঁচ দিনের বেতন কেটে নিবে, কথা বুঝতে পেরেছেন? মেহনত বেশি পয়সা কম, কিসের জন্য? ওই দশটা বছর আরাম করেছেন সেই জন্য, দশটা বছর কষ্ট করান ছেলে মেয়েদেরকে, দেখবেন যে বাকি জীবনটা সুখে থাকবে এবং ছেলে মেয়েদেরকে সুখে রাখতে পারবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বড় আফসোস লাগে অনেক ভাইদেরকে, তারা নিজেরা অনেকে হাফেজ, অনেকে পড়াশোনার গুরুত্ব বুঝে, এলমের গুরুত্ব বুঝে, তারপর ছেলে 18 বছর বয়স হয়নি, একটা ভিসা পেয়েছে, ভিসা পায় তা তো ফ্রি পায় না, যথেষ্ট পয়সা দিয়ে ভিসা পেয়েছে, নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, একটা মসজিদ পেয়েছে, একটু কোনো কাজ পেয়েছে, চল তোকে সৌদি আরব নিয়ে চলে যাই, কী করবেন একটা 18 বছরের ছেলেকে নিয়ে এসে, তার জীবনটাকে বরবাদ করলেন আপনি এখানে, কটা পয়সার জন্য, নগদ মজা স্বাদ পাওয়ার জন্য কেন এই কাজ করবেন আপনি? পড়ান 25 বছর পর্যন্ত ছেলেদেরকে, বিশেষ করে মেয়েদেরকে বলছি না, মেয়েদেরকে 18 বছর এসে বিয়ে দিয়ে দেন, ছেলেদেরকে পড়ান 25 বছর পর্যন্ত, লোভ সামলান, পয়সার লোভ করিয়ান না, তারপরে দেখবেন যে আপনিও সুখে থাকবেন, আপনার ছেলেমেয়েও সুখে থাকবেন, এবং ছেলেরা বলতে পারবে না যে আমার বাবা আমার ক্ষেত্রে অবহেলা করেছে, আমাকে মূর্খ রেখেছে, পড়ার সুযোগ দেয়নি, এটা বলার সুযোগ পাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদিও তাইমামের সাথে এর সম্পর্ক নাই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তরবিয়তের ক্ষেত্রে, কারণ এটা যে করে নিতে পারলো সে বাপ সফল, সেই মা সফল, সে ছেলেমেয়েরা সফল, জি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সেটা যেন সহজ করেন। কি বলছিলাম, ইমাম বুখারি রাহমাহুল্লাহ 16 বছরে সহিহ বুখারি লিখেছেন, কথা লম্বা না করে হাদিসের দিকে আসি, 334 নম্বর হাদিস, তায়াম্মমের পর্বের প্রথম হাদিস, ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ আবদুল্লাহ বিন ইউসুফ রাহমাহুল্লাহ জামিয়ান বা রাহমাল্লাহ জামিয়ান। তো সাহাবিয়া হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আনা আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যাওজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী, কালা তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাথে বের হইলাম, ফি বাদে আসফারি, কোনো এক সফরে বেরিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সফরে যেতেন তখন 9 জন যখন স্ত্রী ছিলেন, প্রথম দিকে 9 জন ছিলেন না, কিন্তু শেষ দিকে 9 জন হয়ে গেছে, একসাথে 9 জন থেকেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 11 জন বিবি, কিন্তু 11 জন একত্রিত হননি, জি একত্রিত হয়েছেন কয়জন? 9 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4-এর বেশি একসাথে রাখা জায়েজ ছিল, সেটি খালিসাত আল্লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল সূরা আহজাব বলে দিয়েছেন, হে নবী এটি তোমার জন্য খাস বিশেষভাবে এই বিধান, মিন দুনিল মুমিন অন্য কোনো মুমিনের জন্য নয়। তাহলে অন্য মুমিনের জন্য কয়টি? একসাথে 4টি, কিন্তু তালাক দিয়ে দিল বা মারা গেল, এই করে মানুষের যত ইচ্ছা ততই হোক, সমস্যা নেই, কারো যদি এরকম ভাগ্য খারাপ থাকে, বিয়ে করেছে আর মরতে আসে, বিয়ে করতে মরতে আসে, 14-25টা বিয়ে করতে পারবে না, নববিবাহিত থেকে 3-4টা বিয়ে করবে, আরে বিয়ে করলে মরে যে তার বিয়েই করবো না নাকি, এটা তার শরীয়ত না, জি। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, নিয়ে যাবেন, একজনকে নেবেন অথবা 2 জনকে নেবেন, কোনো সফরে 2 জন রয়েছে, যেমন একটা হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের যেটা ইফকের ঘটনা, মায়েশা রাদিয়াল্লাহ তাআলার ওপর যে তোহমত অপবাদ দিয়েছিল মুনাফিকরা, তাতে আয়েশা রাদিয়াল্লাহ আনহাও ছিলেন আর উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা ছিলেন। তো সবগুলিকে তো নিয়ে যাওয়া যাবে না সফরে, হয়তো হজের সফর আলাদা, ওমরা সফর আলাদা, কিন্তু জিহাদের সফরে যাচ্ছেন, অন্য কোনো সফরে যাচ্ছেন, কী করতেন? আকরা বাইনা নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআ করতেন, কোরআ করা যেটাকে বাঙালিরা বলে লটারি করা, কিন্তু লটারি শব্দটি আমার কাছে ঘৃণিত শব্দ, কারণ লটারি দিয়ে মানুষ জুয়া খেলছে, লটারি মানে জুয়া বুঝেন, জায়েজ লটারি বুঝেন না, যার ফলে এই লটারি শব্দটি ঘৃণিত শব্দ, হারাম শব্দ।
মানে মানুষরা এই হারামের লটারি করছে। তো কোরা করতেন, কোরা করা মানে জানেন আপনারা, জি হ্যাঁ, প্রতিযোগিতা, কোরা মানে প্রতিযোগিতা। নাম লিখলেন কয়েকজনের, ধরেন একটু তরিকা, আর তারপর একজনকে বললেন যে একটা উঠিয়ে নাও, কার নাম উঠে, ঠিক আছে, কার নাম উঠে, যার নাম উঠলো তাকে নিয়ে চললেন, এটা হচ্ছে কোরা করা, ঠিক আছে। যেমন প্রাইজের ক্ষেত্রে আমরা শুধু দশজনকে দেবো আর আপনাদের সংখ্যা বেশি, তখন কি করা হয়, সবার নাম লিখে ফেলে দেওয়া হয়েছে আর তারপরে সবকে মিক্স করে দেওয়া হয়েছে আর উঠানো হচ্ছে। ছোটো বাচ্চা দিয়ে উঠায়, কারণ বড়ো হলে হয়তো পক্ষ নিয়ে নিতে পারে, কী জানি দেখে নিতে পারে, বেশি চালাকি করতে পারে, যেন ছোটো বাচ্চা দিয়ে করে, কিন্তু জরুরি নয় চোখ বন্ধ করে যদি বড়োরা করে, অসুবিধা কী, অত বিশ্বস্ত হয়। তো উঠেলো, যার নাম উঠলো। তো এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়েছিলেন ওই সফরে, হাত্তা ইজা কুন্না বিল বাইদা, যখন আমরা বাইদা নামক স্থানে ছিলাম, অথবা সেই জায়গার নাম জাতুল জৈশ, জাতুল জৈশ, ইন কাতা এক দুল্লি, তখন আমার হার ছিঁড়ে পড়ে গেছিল, গলার হার ছিঁড়ে পড়ে গিয়েছিল। এখন কি করা যায়, হার, প্রিয়তমা স্ত্রীর হার, আর এক রিওয়ায়েতে রয়েছে ধার নিয়ে গেছিলেন বোনের কাছ থেকে, বোনের কাছ থেকে আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে ধার করা হার, তাকে ফিরিয়ে দিতে হবে। ফাকাম রাসূলুল্লাহ আলা ইলতিমাসিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন তার তলাশে। ইলতামাসা, আলতামাস মানে কি করা, তলাশ করা, জি, অনুরোধ করা হয় আলতামাস, কিন্তু ইলতিমাস এখানে তলাশ করা। ও আকামান না সুমাহ, নবী সাল্লাম থেমে গেলেন, তো সাহাবিরা কি চলে যাবেন ছেড়ে, তারাও থেমে গেলেন, তারাও থেমে গেলেন। বলেই সালাম, কিন্তু এমন একটা জায়গায় হার হারিয়েছে, প্রয়োজনে সেখানে অবতরণ করেছিলেন, মানুষকে হালকা হইতে হবে, শৌচ কার্য সম্পাদন করতে হবে, হয়তো প্রয়োজন রয়েছে, অথবা ক্লান্তি ছিল, একটু এখানে রেস্ট করতে হবে, তারপরে টান দেবেন, রওনা হবেন। এমন এক জায়গায় থেমে গেছেন সকলেই, বলেই সালাম, মা, তারা কোনো পানির কাছে ছিলেন না, পানি নেই আশেপাশে কোথাও। ফাতান্নাসু ইলা আবু বকরিন, তখন লোকের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো সাহাবীরে। ফাকালু, এসে বললেন তারা, আল্লাহ তারা এলা মাসানাত আয়েশা, আপনি কি দেখছেন না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনার মেয়ে কী করেছে, আরে এই কী করলো, হারটা কেমন করে হারিয়ে দিল, আর এখানে করে আমাদেরকে এমন জায়গায় থেমে যেতে হইলো যে সেখানে পানি নেই, এখন সালাতের সময় চলে আসছে, উজু করতে হবে, এইরকম অবস্থা। আকামত বে রাসূলুল্লাহ, তিনি থামিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ান্নাস, আর জনগণকে, লোকজনকেও, ওলাইসু আলাম্মা, আর তারা কোনো পানির আশেপাশেও নেই, ওলাইসা মাহমা, আর তাদের কাছেও পানি নেই, মানে যেই এলাকায় অবস্থান করেছেন হঠাৎ করে আকস্মিক, সেখানেও পানি নেই, আর সাথে করে যে আগে থেকে পানি বহন করে নিয়ে আসবেন মশক টসকে, তাও আগে থেকে কোনো পানি ছিল না, পানি ছিল না, পানি থাকলে উযু করা যাবে, সালাতের সময় হয়ে গেছে। ফাজা আবু বকর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসু আলা ফাখিজি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মেয়ের কাছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মোবারক মাথা রেখে শুয়েছিলেন, আলা ফাখিজি, বলছেন মা আয়েশা আমার রানের ওপর, তাহলে স্ত্রীর রানের ওপর, রানকে বালিশ করে বা রানের ওপর মাথা দিয়ে শোয়া, এটা ভালো কাজ, বরং এটি দাম্পত্য জীবনে একটি সুন্নাহ, দাম্পত্য জীবনে যে সুন্নাহ, এবং এর মাধ্যমে সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি পায়। জি, পক্ষান্তরে আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে কে কাকে পুছে, দুইজনে দুটো মোবাইল নিয়ে ব্যস্ত, ও ওর দিকে তাকায় না, ওর দিকে তাকায় না, যতক্ষণ চোখ হয়ে বন্ধ হয়নি, যতক্ষণ চোখ বন্ধ হয়নি, আচ্ছা বসেছিল, শুয়ে গেল, তারপরও মোবাইল, ওর কাছে একটা মোবাইল, এর কাছে মোবাইল, ওর মোবাইল দেখছে, ওর মোবাইল দেখছে, ওই দেখতে 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 কখন যে ঘুম আসলো কিচ্ছু জানে না, না দুয়া, না জিকির আজকার, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে। এমনটা যদি আপনাদের অবস্থা হয় তো একটু সজাগ হন, মহাসব আত্মপর্যালোচনা করুন। স্ত্রীর সাথে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নত হচ্ছে, ঘুমাবার আগে যখন বিছানায় চলে যেতেন, কিছুক্ষণ
ইয়াতাহাদ্দাস মা আহলি স্ত্রীর সাথে গল্প করতেন, কারণ সারাদিন হয়তো গল্প করার সুযোগ হয়নি, একটু কিছুক্ষণ গল্প করেন, সারাদিনের সুখ দুঃখ শেয়ার করলেন, আর তারপরে ঘুমান জিকির আজকার পড়ে। ব্যাচেলার আছেন, প্রবাসে আছেন, ঠিক আছে স্ত্রী নেই, কিন্তু তারপরেও যে আপনি মোবাইল নিয়ে টিপতে থাকবেন, ঠিক ধরে লাইট বন্ধ হলো, তারপরে কিছু টিপলাম টিপলাম টিপলাম, তারপরে ঘুমিয়ে গেলাম, অচেতন অবস্থায় জানি না যে কী অবস্থায় ঘুমাইলাম, ভালো দেখে ঘুমাইলাম না মন্দ দেখে। আমার সামনে সেই সময় এখানে মন্দ ছিল না ভালো ছিল, আউযুবিল্লাহ। তাহলে আপনার জিকির আজকার কোথায়, আজকার উন্নম নিদ্রার পূর্বের জিকির দোয়া কোথায়? আর জিকির আজকার করে যদি না ঘুমান তাহলে আপনার এই ঘুমের অবস্থায় কী করে আপনি বরকত হাসিল করবেন, কী করে আপনি নিরাপদ থাকবেন? কারণ সারা দিনের যে জিকির আজকারগুলি রয়েছে, সে সকাল সন্ধ্যার জিকির আজকার হোক, আর পাঁচ অক্ত ফরজ সলাতের পরে জিকির আজকার হোক, আর ঘুমাবার আগে আর ঘুম থেকে উঠে জিকির আজকার হোক, এগুলি মানুষের জন্য প্রোটেকশন। ভালো করে শুনে রাখেন, আখেরাতের নেকির কথা রাখেন এখন, কারণ ওইটা তো মনে করছেন যে ধার, ওই এমন ব্যাংকের ব্যাংক যে ব্যাংকের চেক ক্যাশ হবে ওই আখেরাতে গিয়ে, তাই না? বুঝতে পারছেন না পারছেন না আমার কথা? যার ফলে লোকের আগ্রহী না যে জিকির আজকার পড়লে যে মহা পুরস্কার, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, যারা আল্লাহর জিকির আজকার বেশি বেশি করে তাদের জন্য আল্লাহ পুরস্কার কি বলছেন, বা মাগফিরাতান ক্ষমা আল্লাহ প্রস্তুত রেডি রেখেছেন, এবং আজরান আযীম মহা পুরস্কার আল্লাহ রেডি রেখেছেন জান্নাতের আকারে, সুবহানাল্লাহ। এগুলি আছে কিন্তু সব ধার বাকি মনে করছেন আপনি। নগদ নগদটাও তো বললাম, আরে নগদে তো অনীহা হওয়া উচিত নয়। নগদ সেটা হচ্ছে যে আপনি যদি জিকির আজকার করে ঘুমান সারা রাত নিরাপদ, মানুষ শয়তানের অনিষ্ট থেকে আর জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষ দুশ্মন আছে জিন দুশ্মন আছে, সমস্ত দুশ্মনের অনিষ্ট থেকে, পোকামাকড়ের অনিষ্ট থেকে হেফাজতে থাকবেন। জি আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। সংশোধনের প্রয়োজন রয়েছে শুধু, জানছেন অনেকে কিন্তু সংশোধন নেই, আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। তাদের নামা নবী সাল্লাল্লাহু আলাইহি এমনকি রানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমিয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মায়ের সাথে যাতে উঠতেও পারছেন না, বাপ চলে এসছে। জি হ্যাঁ, এখানে আর একটা বিষয় বোঝা গেল, মাসলা ইস্তেম্বাত, এগুলোকে বলে মাসলা ইস্তেম্বাত। সেটা হচ্ছে আমার দেশে শ্বশুর জামাই তো বড় একটা লজ্জা আছে, আছে না লজ্জা, মেয়ে বাপ বাপ আর মেয়েতে একটা লজ্জা নেই, বাপ আর ছেলেতে লজ্জা নেই, অনেকগুলি লজ্জা আমার দেশে সামাজিক সামাজিক লজ্জা, এগুলো শারীরিক লজ্জা নেই। কী বোঝা গেল, যে বাপ চলে এসছেন, মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা রানের ওপর মাথা রাসূলুল্লাহ আছে, এই দৃশ্য যদি আমাদের মেয়েদের সামনে হয় তো লজ্জা পাবে না, ও লাফ দিয়ে যে কোথায় লুকাবে, তাই না? কোনো শরীয়ত নাই, শরীয়ত নাই, আছেন অবস্থা ঠিক আছে থাকেন। জি এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সাথে এক লেপে এক চাদরে শুয়েছিলেন, সেই সময় এসে হাজির হয়ে গেছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপকে দেখে আর শ্বশুরকে দেখে দুইজনে বসে বসতে গেছে, উঠে লাফিয়ে বসতে গেছে। নবী বলছেন না 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 না, তোমরা তোমাদের অবস্থায় থাকো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডার সময় সে নবী সাল্লামকে ঠান্ডা লেগেছে, নিজের দুই পা তাদের লেপের ভিতরে ঢুকিয়ে দিলেন গরম হওয়ার জন্য। কী বোঝা যাচ্ছে, তাহলে এগুলো লজ্জাকর বিষয় নয় আসলে, শরীয়তে জায়েজ, ভালো, অভ্যাস করুন আস্তে আস্তে, বেহায়া হয়ে যাবেন না, নির্লজ্জ হয়ে যাবেন না, কিন্তু যতটা জায়েজ জায়েজ মনে করবেন। এবং এইগুলোকে জায়েজ না মনে করাই হয় কি আমাদের সমাজে, গোসল ফরজ হয়েছে, ছেলে সাহেব আর লোক স্বপ্ন দেশ হয়েছে, ও লজ্জায় গোসলই করে না, ও না পাক অবস্থায় থেকে যাচ্ছে, এই লজ্জা জায়েজ, হারাম লজ্জা এটা। আবার যে আপনি না পাক হয়ে থেকে যান, ফজর পড়বেন না অথবা না পাক অবস্থায় পড়ে নেবেন। হ্যাঁ, আমার দেশের ছেলেরা যেহেতু একই অন্যে বাস করতে, একই অন্যে একসাথে বাপের সাথে বাস করাতে বা মায়ের সাথে বাস করা, সে পরিবারের সাথে একসাথে গ্যাদারিং হয়ে, আর আপনার অ্যাটাচ বাথরুমও নেই, অ্যাটাচ বাথরুম থাকলে তো যাক অসুবিধে নেই, কিন্তু আমাদের দেশের গ্রাম অঞ্চলে যে বসবাস, গোসল করলে গোটা বাড়ির সবাই জানতে পারবে, যার ফলে বিয়ে করেছে হয় রাত্রে ও কাছে যেতেই পারে না স্ত্রীর, আর এরকম সংখ্যা খুবই কম। হ্যাঁ, যে আমি ফজরের সালাতের জন্য আমি রাত্রে যাবো না, লজ্জাও লাগছে গোসল করতে, সুতরাং ও যাবো না কাছে, এরকম লোক পাওয়া খুবই মুশকিল আজকাল, সুতরাং নাপাক হইল রাতে, লজ্জাতে গোসল করলো না, নাপাক অবস্থায় থেকে গেল,
জোহর হয়ে গেল, বউও গোসল করেনি, আর কি বলছে ও ছেলেও গোসল করেনি, সব নাপাক হয়ে আছে, সারাদিন নাপাক হয়ে আছে, ফজর কোথায় গেছে, গুনাহগার সব। তো শুধু ওই ছেলে গুনাহগার হবে, ছেলের বাপ গুনাহগার হবে না, আপনি বিয়ে দিয়েছেন ওর জন্য আপনি অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করেন, এমন কিছু ব্যবস্থা করে যাতে গোসলে লজ্জা না লাগে, বউ মাটাকে লজ্জা না লাগে গোসল করে, কী করে শাশুড়ির সামনে সবার সামনে ননদের সামনে সবার সামনে গোসল করবে। হ্যাঁ, কিন্তু প্রয়োজন আছে, প্রয়োজন অবশ্যই পুরা করতে হবে। তো আমাদের দেশের যে পারিবারিক কাঠামোটা ঠিক ইসলামিক নয়, আসলে ইসলাম বিরোধী পারিবারিক কাঠামো, একসাথে পাঁচ ভাই সাত ভাই বউ নিয়ে থাকছে, একে অপরের বউকে দেখছে আর গল্প করছে আর একে অপরের ঘরে ঢুকছে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতু, ঠিক আছে অভাব আছে, অনেকের অভাব আছে, অনেকের অভাব নেই তারপরে এগুলো করছে, যার অভাব আছে যতটা পারবে ততটা পর্দা করবে, যতটা পারবে ততটা পর্দা করবে, কিন্তু যাদের অভাব নেই তারপর না একই সাথে এইভাবে রাখবো, আর একই সাথে ও যদি রাখেন একটু ঘেরে ঘেরে দেন, একটু পর্দার ব্যবস্থা করে দেন, অথবা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করে দেন, রাখেন একসাথে, অসুবিধা নেই। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। শুয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমিয়েও গেছেন, ফাকালা, এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাগ হয়েছে খুব মেয়ের ওপর, আর বিরক্তিকর, লোকের এসে অভিযোগ করছে। জি, বলছে হাবাস্তে রাসূলুল্লাহ আন্নাস, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর লোকজনকে এইখানে বাধাগ্রস্ত করলে রওনা হতে, ওয়ালাইসু আলামা, আর তারা কোনো পানির আশেপাশেও নেই, ওয়ালাইসা মাওয়া, তাদের কাছেও পানি নেই, তো কোথায় উজু করবে, সলাতের সময় চলে যাচ্ছে। ফাকালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাআতা বানি আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আমার আব্বা আমাকে খুব ধমকালেন, চমকালেন, তিরস্কার করলেন, এতাব মানে তিরস্কার করে, হ্যাঁ ভালো মন্দ বললেন, বকাবকি করলেন, সহজ ভাষা আমাদের, হ্যাঁ কী করলেন, বকাবকি করলেন, ওয়াকাল মাশাআল্লাহ ইয়াকুল, আর যা আল্লাহ চাইলেন বললেন, হ্যাঁ কিন্তু খারাপ কোনো গালমন্দ নয়, একটু বকাবকি করলেন, এমন কি ওয়াজা আল্লাহ ইয়াত অননি বেয়াদেহি আল ফি খাসিরাতি, এবং তিনি আমাকে তার হাত দিয়ে আমার কোমরে, হ্যাঁ কোমরে আমাকে হোড়া গুঁথা গুঁথা দিলেন, কি বলেন এটাকে কি দেওয়া, আরে ঘুষা তো ঘুষি, এটা ঘুষি, একটু একটু এরকম, হ্যাঁ খোঁচা দাও, আসান খোঁচা দাও, খোঁচা দিলেন, খোঁচা দিলেন, লাঠি দিয়ে অনেক সময় লাঠি দিয়ে খোঁচা দাও, তো হাত দিয়ে খাসেরা মানে কোমর, কোমরে মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, খোঁচা দিলেন, হ্যাঁ একটু ভয় দেখানোর জন্য এবং আদব শেখানোর জন্য। ফালা ইয়ামনা উনি মিনাত তাহাররুক, ব্যথা পেয়েছেন একটু, তো বলছেন তারপরও আমি নড়াচড়া করিনি, আমাকে নড়াচড়া করতে বাধা দিচ্ছিল না কোনো কিছু, আমাকে লেগেছে তো আমি লাফ দিয়ে উঠে যেতাম হয়তো, কিন্তু ইল্লা মাকান রাসূলুল্লাহ আলা ফাখিজি, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার রানের ওপর শুয়েছিলেন, সেই জন্য আমি একেবারে নড়াচড়া করিনি, আমাকে যে খোঁচাও দিয়েছেন আঘাত লেগেছে তারপর আমি নড়াচড়া করিনি। জি, এখান থেকে কী বোঝা গেল দেখি, একটা গুরুত্বপূর্ণ মশলা ইস্তেমাল করতে হবে এই বাক্য থেকে, বুখারি যারা ভালো করে পড়ায় তারা মশলা ইস্তেমবাদ শিখাবে, কারণ বুখারি থেকে ফাকিহ হইতে হবে, ফিকহের ফতোয়া দিতে হবে, এই হাদিস থেকে অনেকগুলি ফতোয়া দিতে পারবেন, তার মধ্যে একটি ফতোয়া হচ্ছে, জি একটি গুরুত্বপূর্ণ ফতোয়া, যে বলতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, না না মশলা 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 ইস্তেমবাদ করা, স্ত্রী কেন বলেছেন, এইটা হয়েছে মশলা, সাবালিকা মেয়েকে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, বিবাহিতা এবং তার সাথে সাবালি, সাবালিকা মেয়েকে বাপ মা প্রয়োজনে মারতে পারে, প্রয়োজনে মারতে পারে, কারণ আমাদের বাঙালি সমাজে আমরা ছোটো থেকে দেখেছি কেউ যদি
এরকম কাজ করে দেয় যে একটু বড় মেয়েকে মেরে দেয়, সাবালিকা হয়েছে 15 বছর বয়সে মেরে দেয়। আরে কোন লোক এটা, কোন মানুষ হলো এটা সাবালিকা মেয়েকে মেরেছে? কথা বলছেন, বড় আইব কিন্তু এটা, বড় দোষ না, কোনো আইব না, প্রয়োজনে। কিন্তু তার সে মাঠটা হালকা হইতে হবে, সেটা আদবের জন্য হইতে হবে, শাস্তি দেওয়ার জন্য, আজাবের জন্য নয়, আর সেটা প্রয়োজনে হইতে হবে, সেটা প্রয়োজনে হইতে হবে, বিনা কামে নয়। কলহ ঝগড়া বাড়িতে চলছে সেই জন্য মারামারি, না না না, মোটেই না। কথা বলছেন না? তো এখান থেকে গুরুত্বপূর্ণ মাসলা, কেউ যদি সাবালিকে মারবেন না, আপনি মারতে বলছেন না, কিন্তু কেউ যদি মেরে দেয় সাবালিকে, প্রয়োজনে, প্রয়োজন হয়েছে, মেয়ে খারাপ হয়ে গেছে, মেয়েকে মোবাইল দিতে হচ্ছে, মোবাইল দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আর মেয়ে মোবাইল দিয়ে কারোর সাথে কিছু শুরু করেছে, প্রেম করা শুরু করেছে, তাহলে মেয়েকে মেয়ের বাবা মারতে পারে। বলছেন সাবালিকে মেয়ে গায়ে হাত দেওয়া যাবে না, সাবালিকে মেয়েকে মেয়েকে মারা যাবে না, না না, এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। জি, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ঘুম ভাঙলো, হেনা আসবাহা, যখন ভোর হয়েছে, আলা গায়রে মা, কিন্তু পানি নেই। তাহলে সলাতটা কিসের ছিল? ফজরের সলাত ছিল, আর ফজর আগে তো সাহাবীরা উজু করার জন্য ভিড় ভাড় আছে, কাফেলা তো অনেক লোক আছেন, তারা উজু করার জন্য আগে থেকে পানির কথা চিন্তা করছে, কিন্তু আর এখানে তো থেমে যেতে হইলো হার হারিয়ে যাওয়ার জন্য, তো এখানে তো পানিটাই নেই, আর আমাদের কাছেও পানি নেই, কিসে উজু করবো আর কিভাবে আমরা সলাত পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সুবহ সাদিক হইলেই জাগলেন। ফানজালাল্লাহ আয়াত আত-তায়াম্মুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। এতদিন পর্যন্ত তায়াম্মুমের বিধান ছিল না। ফাতায়াম্মুম, তখন সাহাবায়ে কেরাম কি করলেন? সকলে তায়াম্মুম করলেন। জি, তায়াম্মুম করলেন। ফাকালা উসাইদ ইবনে হুযাইর, তখন উসাইদ ইবনে হুযাইর বললেন, মা হিয়া বি আউয়ালে বারাকাতিকুম ইয়া আলা আবা বকরিন, হে আবু বকরের পরিবার, হে আবু বকরের পরিবার। তাহলে বোঝা গেল যে বিবাহ হওয়ার পরেও মেয়ে পরিবার থেকে কেটে যায় না, বিচ্ছিন্ন হয়ে যায় না, বলা যেতে পারে যে বিবাহিতা মেয়ে অমুকের পরিবারের সদস্য, এটা যদিও আর এক পরিবারে গেছে, ঠিক আছে, তার স্বামীর কাছে গেছে, তার মানে এই নয় যে একেবারে, না না না, এটা প্রমাণ করে, এটাও প্রমাণ করে এই হাদিস। হে আবু বকরের পরিবার, এটি আপনাদের প্রথম বরকত নয়, এটি আপনাদের প্রথম বরকত নয়, তার মানে কি, এর আগে আরও আপনাদের ওসিলে, আপনাদের মাধ্যমে আমরা বরকত পেয়েছি, কি বরকত পেয়েছি ওইটা পরে বলছি। কালাত, হাদিসটা শেষ করিনি, অনুবাদ, মা এসা বলছেন, ফাবাসনাল বাইরা আল্লাযি কুনতু আলাইহি, অতবার যখন তলাশ করে চারিদিকে মাঠে তলাশ করে একেবারে নিরাশ হয়ে গেল সবাই, এত সাহাবায়ে সবাই নিজ নিজ জায়গায় এদিক এদিক সেদিক তলাশ করছেন, মা এসাও তলাশ করছেন, যেখানে মনে করছেন যে এখানে হয়তো হারিয়েছে, পাওয়া গেল না, পাওয়া মোটেই গেল না, বলছেন নিরাশ হয়ে এখন চলে যেতে হবে এখান থেকে। তখন আমরা উঠালাম সেই উঠকে, উঠকে যেটা বাহন ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেই বাহনটাকে উঠালো, বসেছিল তাহলে, আল্লাযী কুনতু আলাইহি, যেই উটের পিঠে আমি চড়েছিলাম, ফাসাবনাল ইকদা তাহতাহু, অতপর আমরা পেয়ে গেলাম সেই মালাটিকে, তাহতাহু সে উটের নিচে, মালাটা পড়ে গেছে আর উপরে উটটা বসে গেছে। এই অংশ থেকে গুরুত্বপূর্ণ একটি আকীদার মাসলা জানা যায়, কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব নন, নবী সাল সব গায়ব জান, দৃশ্য অদৃশ্য সব খবর রাখেন, আর উটের পেটের তলের খবর রাখছেন না, সামনে চোখের সামনে উটটা বসে আছে, চারিদিকে তলাশ করছেন, আর এত সাহাবাই কেরামদেরকে পরেশান করছেন, অথচ তিনি আলেমুল গায়ব। আলেমুল গায়ব মানে কি? তিনি জানছেন যে উটের পেটের তলায় পড়ে আছে, তো এখানে থামারই দরকার কি, আর তলাশ করার দরকার কি, এত সাহাবাই কেরামকে হয়রান করার দরকার কি? যদি কেউ জেনে শুনে এরকম হয়রান করে, সে ভালো মানুষ না খারাপ মানুষ? তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাতিরা কত বড় খারাপ মানুষ করে দিল, করলো না করলো না? কোন বেদাতিরা বলে নবী আলেমুল গায়ব হাজির নাজির, জানেন কি? হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তাদের বিশেষ একাধিক নাম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেরেলভি, আসান্ত বেরেলভি নামটি ভারতে মশহুর, বাংলাদেশে অনেকে বেরেলভি জানে না, রেজভি জানে, কি জানে? রেজভি জানে। জি, আহমদ রেজা খান বেরেলভি, আহমদ রেজা খান বলে একজন মাজার পূজারীদের
চরমপন্থী আলেম ছিল, যে সারা বিশ্বের সমস্ত আহলে হাদিসকে, সালাফিদেরকে, আরব ওলামা এবং শাসকদেরকে, এমনকি দেওবন্দি হানাফিদেরকেও, তবলিগি হানাফিদেরকে, জামাতি হানাফিদেরকে, যতগুলি হানাফিদের ফিরকা আছে সবগুলিকে কাফের বলেছে। এবং শুধু কাফের না, বলছে যে জঘন্য কাফের। জি, জঘন্য কাফের। শুধু তাই নাই, আহমদ রেজাখান বেরেলভি তার কিতাব বলেছে যে দেওবন্দি আর আহলে হাদিস এ সব ওয়াহাবি কাফের হ্যাঁ, আগার উনকে কুফর মে কোই শক করে তো ও ভি কাফের হ্যাঁ। কেউ যদি সন্দেহ করে যে আরে দেওবন্দি মৌলানা জাকারিয়া এত বড় আলেম, শাইখুল হাদিস দেওবন্দির ও কাফের, কাসেম নানুতুবি কাফের, আশরাফ আলী থানভি কাফের, বলছে যে শক করে ও ভি কাফের হ্যাঁ। কথা বুঝা গেছে? এই চরমপন্থী ভারতে ইংরেজ আমলে কতগুলি ফিতনা জন্ম নিয়েছে। তার একটি ফিতনা হচ্ছে বেরেলভি ফিতনা, আরেকটি হচ্ছে কাদিয়ানি ফিতনা, কাদিয়ানি ফিতনা। এগুলো বড় ধরনের ফিতনা, যে ইংরেজরা তৈরি করেছিল মুসলিমদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য, ডিভাইড অ্যান্ড রোল, বিভক্ত করো আর ক্ষমতা চালাতে থাকো ভারতবাসীর উপর। জি, তখন অখণ্ড ভারত। তো এই আহমদ রেজা খান বেরেলভির নামে এই ফিরকা, যেই ফিরকা এই আহমদ রেজা খানের অনুসারী, তাদেরকে বলা হয় বেরেলভি, কারণ এর বাড়ি ছিল উত্তরপ্রদেশের একটি শহর বেরেলি শহর। শহরের নাম ভালো করে শোনেন, শহরের নাম কি? বেরেলি। সেই জন্য ওদেরকে বলা হয় বেরেলভি, কিন্তু অনেকে উচ্চারণ বেরেলভি না করে ওদেরকেও বেরেলি বেরেলি বলে, কিন্তু শহরটার নাম বেরেলি। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, আমি একটা লিখনই পড়েছিলাম এই তাহরিক পত্রিকায়, তাতে তথ্য ভুল আছে, সেটা অনেকে পড়ে ভুল বুঝবেন, সেই জন্য আমি সংশোধনের জন্য বলছি। অনেক লেখকরা লিখে, আর যেহেতু ইতিহাস সম্পর্কে অথবা ওই ওই অঞ্চল সম্পর্কে তাদের জানা নেই, লিখে দেয়। উত্তরপ্রদেশে দুটো শহর আছে, একটা হচ্ছে বেরেলি শহর যেটা বড় শহর সিটি, আর একটি হচ্ছে রায়বেরেলি যেটা টাউন। টাউন আর সিটিতে পার্থক্য বুঝেন তো? বুঝেন না? বুঝেন না? চাপে আমি নাও বলছি টাউন, কিন্তু রাজশাহী হ্যাঁ সিটি ধরে, ঢাকা সিটি, চিটাগাং সিটি, ওইরকম। তো বেরেলি আর রায়বেরেলি, এই লেখকের যে আর্টিকেলটা লিখেছে তাতে লিখেছে যে আহমদ রেজা খান বেরেলভির জীবনী লিখতে গেছে বা তার শিরকি কুফরি আকিদা লিখতে বলছে যে আহমদ রেজা খান বেরেলভি রায়বেরেলির লোক ছিলেন, রায়বেরেলির লোক ছিলেন। এটি তথ্য ভুল, রায়বেরেলি নয়, কোথাকার ছিলেন? বেরেলি শহরের লোক ছিলেন। জি, তো তার অনুসারীদেরকে কি বলা হয়? বেরেলি বলা হয়। আর বাংলাদেশে পরিচিতি লাভ করেছে রেজভি নামে। কি নামে? রেজভি, কারণ এই দলটি বাংলাদেশে খুব শক্তিশালী মাজার পূজারী দলটি। আর বেরেলি বলতে বাংলাদেশে আটরসি, মাইজভান্ডারি, ফুলতুলি, কথা বোঝা গেছে? তারপরে আপনার আরও সারসিনা 50-50, বেরেলভি কিছু দেওবন্দি 50-50 আছে ওরা, চরমনিটা দেওবন্দি, বোঝা গেছে? জৌনপুরীও 50-50, জৌনপুরি বেরেলভি আকিদা আছে, দেওবন্দিও আছে। জি, তো দেওয়ানবাগি এগুলো সব কি? বেরেলভি, মাজার, পাক্কা মাজারপুরে যতগুলি মাজার পূজারি আছে। জি হ্যাঁ, তো বাংলাদেশে অনেকগুলি তরিকত আছে মাজার পূজার, সবগুলির হেডলাইন হচ্ছে বেরেলি। তারা তারা কি? বেরেলভি, বেরেলভি, রেজভি। রেজভি কেন বলা হয়? এই গুমরাহার নাম ছিল, পথভ্রষ্টকারীর নাম ছিল আহমদ রেজা খান বেরেলভি, সেই জন্য এই দলটা তাদের নিজেদের নাম কি বলে? রেজভি। দেখবেন বাংলাদেশে অনেক বক্তার নাম অমুক রেজভি, অমুক রেজভি, ওরা হচ্ছে এই শিরকি কুফরি আকিদার লোক। তাদের কাছে নবী সম্পর্কে তাদের অতিরঞ্জন বাড়াবাড়ি, কুফরি আকিদা, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির, সব জায়গায় সব কিছু দেখেন। ওই জন্য তাদের মিলাদ মহফিলগুলোতে একটা চেয়ার খালি রাখে, ওখানে সাজিয়ে সুন্দর করে, যে নবী পরে তশরিফ নিয়ে এসে বসবেন, আর যখন আসবেন, হ্যাঁ নবী তশরিফ নিয়ে এসেছেন, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ক্যাম করেন, ক্যাম করেন করায় ওরা। জি হ্যাঁ, নবী মুখতারে কুল তাদের কাছে, এই বেরেলি ফিরকার কাছে নবী হচ্ছে মুখতারে কুল। এগুলো উর্দু টার্ম তাদের, মুখতার মানে, মুখতার কুল মানে সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছুর ক্ষমতার মালিক। তার মানে তিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তারপরে রুজির মালিক, তিনি হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি সুখের মালিক, দুঃখের মালিক, যা চাইবে তার কাছে চাও। বেরেলভিদের কবিতা আছে, বাংলাতেও আছে, কিন্তু বাংলাগুলো আমার মুখস্থ নেই,
একটা লাইন আর উর্দুও মুখস্থ নাই কিন্তু উর্দু একটা লাইন আছে এই শিরকি কুফুরি কবিতা বলছে যে নবীর দরবারে এসে মানে মদিনায় এসে খালি হাতে কেউ ফিরে যায় না মদিনায় এসে খালি হাতে ফেরা যায় ফের যাদেরকে তারা ওয়াহাবি বলে মানে দেওবন্দি আহলে হাদিসদেরকে তাদেরকে বলছে আরে এই নাদান মানে এই মূর্খ তুই চাইস না কেন ইহা মিলতা হে বেমাঙ্গে এই নবীর দরবারে গেলে না চাইলেও পাওয়া যায় না চাইলেও পাওয়া যায় এ হচ্ছে তাদের আকিদা তো বেরেলভিদের আকিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হয়রান করলেন না করলেন না যদি নবী আলেমুল গায়ব হন তাহলে অবশ্যই জানছেন যে এখানে পড়ে আছে এইটা তারপর হয়রান করছেন নাকি না কি বলবেন নবীর মান সম্মান বাঁচাবেন আর সহি আকিদায় ফিরে আসবেন কি বলবেন বেরেলভিদেরকে বলছি মাজার পূজারীদেরকে বলছি এই শিরকি কুফুরি আকিদা বিশ্বাসীদেরকে বলছি আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব না নবীকে যতটা যখন আল্লাহ জানিয়ে দেন তখন ততটা জানতে পারেন হ্যাঁ নবী সরাসরি আমাদের চাইতে বেশি জানতেন কারণ তার কাছে ওহি আসত কিন্তু সব জানতেন অথবা জানার চাবি ছিল না চাবি কার কাছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব আল্লাহ বলছেন আল্লাহর কাছেই রয়েছে গায়বের চাবি লা ইয়ালামুহা ইল্লাহু তিনি ছাড়া কেউ গায়ব জানে না আর তারপরেও কোরআনে কত আয়াত রয়েছে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না সূরা নামলেল কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ আরও আল্লাহ বলছেন নবীকে হে নবী তুমি বলে দাও ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র যদি আমি গায়ব জানতাম তো অনেক কল্যাণ সঞ্চয় করে নিতাম ভালো আর ভালো মন্দই হইতো না অমামাস্তানিয়ে সু আর কখনো আমাকে মন্দ স্পর্শ করতো না তাহলে তাইফে সফর করে এসে হ্যাঁ রক্তাক্ত হইতেন না আর ওহদে দাঁত ভাঙতো না তাই না সব জানছেন আগে থেকে যে এরকম করে হামলা করবে সুতরাং এই এদের উপরে বিশ্বাস করে এই 50 জন লোক এখানে দাঁড় করেছে না করতাম না সতর্ক থাকতাম হ্যাঁ ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত ঘটনা ঘটেছে একদল ধোকাবাজ কাফেররা এসে বলছে যে আমরা সব মুসলমান হয়ে গেছি এখন ওদেরকে কোরআন তালিম দেওয়ার মতো কেউ নেই তো আপনার এদেরকে সাহাবিদেরকে পাঠান একদল পাঠান যে আমাদের এলাকাবাসী সব শত শত সব মুসলিম হয়েছে তাদেরকে কোরআনের তালিম দিবে অথচ তারা সব কাফের ছিল মুনাফিক কাফের ছিল একটাও ইসলাম গ্রহণ করেনি বীরে মৌনার ঘটনা 70 জন সাহাবিকে নবী সব দিলেন পাঠিয়ে আর এলাকাতে যখন ওদের এলাকা কাছাকাছি পৌঁছেছে তখন ওদের ওপর চারিদিক থেকে আক্রমণ করে সবগুলিকে মেরে দিল একজন খোঁড়া সাহাবি ছিল দেখেন এই হচ্ছে হায়াত যারা সুস্থ ছিলেন একেবারে সবল তারা সবাই শহীদ হয়ে গেলেন সেখানে একজন খোঁড়া সাহাবি ছিলেন আমর ইবনে উবাইয়া দামরি সম্ভবত তিনি কেমন করে পাহাড়ে আর কোথায় লুকিয়ে গিয়ে খোঁড়াইতে খোঁড়াইতে চলে ফিরে চলে এসছেন কোরআনের তালিম দিতে সবগুলি হাফেজ কোরআন ছিল সবগুলি কোর্রাই সাহাবা ছিলেন সাহাবা তাদের কোর্রা বলা হইতো নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন ওহির মাধ্যমে জানতে পারলেন ওহি হচ্ছে আর ওই দিকেও দৌড় দিয়ে ওই খোঁড়া সাহাবি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সাথী সঙ্গী সবকে খুন করে দিল এরা সব কাফের কেউ মুসলমান হয়নি নবী সাল্লাল্লাহু ঝরঝর করে কান্না করছেন এত শোকে শোকার্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে অন্য কখনো এত শোক হয়নি নবী সাল্লামের যে আমার হাফেজ আলেম সাহাবাই কেরামগণকে এরা ধোকা দিয়ে শহীদ করে দিল তার নবী আলেমুল গায়ব তারপরও পাঠিয়ে দিলেন নবী হাজির নাজির তো ওইখানেও তো হাজির ওই কাফেরদের এলাকা মুসলমান হয়েছে কি না হয়েছে জানেন না নবী আলেম গালেব জানেন না না জানার পরে পাঠিয়ে দিলেন যদি এরকম করে কেউ পাঠিয়ে দেয় আপনাদেরকে তাহলে তাকে কি বলবেন খুনি বলবেন না বুঝেন না নাকি বাংলা একটা লোক যদি জানে যে এই লোকটাকে অমুক জায়গায় পাঠালে খুন করে দিবে আর সে পাঠিয়ে দিল তাহলে সে কি খুনি অবশ্যই খুনি সে চিন্তা করেন তাহলে তাহলে বেরেলভি আকীদাতে নবী খুনি হচ্ছে কি না নাউজুবিল্লাহ মিন যালিক সাবধান সতর্ক সাবধান এই সব গোমরাহী থেকে ফিরে আসেন শিরক বিদআত থেকে ফিরে আসেন মাজার পূজার ধর্ম থেকে ফিরে আসেন কুফরিয়া শিরকি আকিদা থেকে ফিরে আসেন জাতিকে ফেরাবার চেষ্টা করেন আকিদা ঠিক না হইলে কোনো ইবাদতবন্দী কবুল হবে না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তো এই হাদিসে অনেক কথাই শিখার রয়েছে এবং অনেক বিষয় রয়েছে তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি আকিদার বিষয় এই হাদিসে আরও অনেক কথা রয়েছে সুতরাং কথা আর লম্বা না করে এই হাদিসে যে কথাগুলি রয়েছে বলি এই তায়াম্মুমের বিধান যে নাজেল হইল কখন নাজেল হয়েছে এবং মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়েছে এই ঘটনা একবার ঘটেছে না দুইবার এই বিষয়গুলি গবেষণার বিষয় জি গবেষণার বিষয় এই বিষয়গুলিতে দ্বিমত হয়েছে তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মায়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইবার হার হারিয়েছে, দুইবার হার হারিয়েছে, সঠিক এটি। একবার হার হারিয়েছিল গাজওয়াতুল বানিল মুস্তালিক বা গাজওয়াতুল মুরাইসি, বানুল মুস্তালিকের যুদ্ধ বা মুরাইসির যুদ্ধ বলা হয় এটিকে, মুরাইসি ওই জায়গার নাম, ওখানে একটা পানি কূপ ছিল সে তার নাম। আর বানুল মুস্তালিক বংশের সাথে যুদ্ধ হয়েছিল, সেই জন্য ওটাকে কী বলা হয়, বানুল মুস্তালিকের যুদ্ধ, বানুল মুস্তালিকের যুদ্ধ বলা হয়। তো এই একবার হয়েছিল জি। আর একবার হয়েছিল গাজওয়ায় জাতুর রেকা, জাতুর রেকার যুদ্ধে, জাতুর রেকার যুদ্ধ হয়েছিল। মুরাইসির যুদ্ধ বা বানুল মুস্তালিকের যুদ্ধ আগে হয়েছে, যেখানে হার হারিয়েছিল এবং সেই হার তলাশ করতে গিয়ে মায়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শৌচকার্যের জন্য গিয়েছিলেন সেই এলাকায় খুঁজতে খুঁজতে থেকে গেছেন। আর সাথী সঙ্গীরা যারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সবাই চলে এসেছেন মায়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তার যে হাওদার ভিতরে যেটা উটের পিঠের ওপর থাকে পালকির মতো সেটার ভিতরে নেই, এটা বুঝতে পারেন, কারণ তিনি খুব হালকা পাতলা মানুষ ছিলেন। আর কয়েকজন মিলে ওটাকে উঠিয়েছে আর উঠিয়ে উঁটের পিঠে চাপিয়ে দিয়েছে, মনে করছে এর ভিতরে হয়তো মায়েশ রাদিয়াল্লাহু আনহা আছেন, তাহলে খালি পড়ে আছে ওইটা। আর উনি গেছেন তলাশ করতে একটু দূরে, আর একটু অন্ধকার অন্ধকার হয়েছিল, কেউ টেরও পায়নি, রাতের অন্ধকার ছিল, সবাই সেখান থেকে রওনা হয়েছে। নবী সাল্লাল্লাহু নিজের উঁটের পিঠে রওনা হয়ে গেছেন, মায়েশার যে বাহন উঠনি সেটা শুধু ওই পালকি নিয়ে হাওদা নিয়ে চলতে আছে খালি। একজন সাহাবিকে সবসময় দায়িত্ব দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবাই যখন আমরা রওনা হয়ে যাবো তুমি সব কিছু তল্লাশি নিয়ে দেখে আসবে যে কোনো কিছু ছুটে তো গেল না, মাল সামান ছুটে গেল না, কোনো মানুষ ছুটে গেল না, এই দায়িত্বে থাকতো একজন। তো এই সফরের দায়িত্বে ছিলেন সাফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি। তিনি যখন এদিক সেদিক তলাশ করছেন একটু ফর্সা হয়েছে, পরে গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে সাথ ধরে নেবেন ওদের, মায়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগে ওই দিক থেকে ফিরে এসছেন আর হার তলাশ করে এসেছেন আর শৌচকার্য সেরে এসছেন। আসার পরে দেখছেন যে আরে সবাই তো চলে গেছে, আমি তো একাই পড়ে গেলাম, তো কী করব, এখানে আমি তাহলে শুয়ে যাই, আর যখন দিন হবে ফর্স হবে যখন আমাকে দেখতে পাবে না তখন ওরা ফিরে আসবে আমাকে নিয়ে যাবে, আমি তার রাস্তাঘাট চিনি না। শুয়ে পড়েছেন, লম্বা কিস্সা খুব সংক্ষেপে বলছি। আর তারপরে সফওয়ান বিন মুআত্তাল আসলেন আর তারপর তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এই একটা ঘটনা ছিল হার হারাবার। তো এই যে হার হারিয়েছিল এই সময় একটা হার হারিয়েছিল, যেই সময় ঘটেছিল কী ঘটনা, মিথ্যা তোহমাত ও অপবাদের ঘটনা মায়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর, যেটাকে বলা হয় ইফকের ঘটনা, সূরায়ে নূরে যার কথা বর্ণনা করা হয়েছে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাত মুনাফিকরা, তখন কী করলো মিথ্যা অপবাদ দিয়ে দিল যে আরে আয়েশা থেকে গেছে আর এই লোকটা সাফওয়ান থেকে গেছে আর আমরা সবাই চলেছি, কেন থেকে গেল, তাহলে কোনো ভেজাল আছে, আরে কত কী যে হয়ে গেছে, আউযু বিল্লাহ মিনাশ শয়তান। ভালো ভালো মানুষ সম্পর্কে মুনাফিক চরিত্রের লোকেরা এরকমই কাজ করে। আর গুজব তো মানুষ বাতাসের আগে ছুটে, গুজব এমন একটা খারাপ জিনিস যে মানুষকে মজা লাগে বলতে, শয়তান প্ররোচিত করে তো সেজন্য বলতে মজা লাগে, তদন্ত করা করি না, আরে শুনেছি যে আরে অমুক শেখ এরকম, শুনেছি যে অমুক এরকম, এই বলা শুরু করলো, দেখা দেখি নাই, জিজ্ঞাসা নেই, তদন্ত নেই, কিচ্ছু নেই, অথচ আল্লাহ তদন্ত করো, সুরা ফাতা বাইয়ানু, তদন্ত করো তারপরে বলো মুখ খুলো, নাহলে চুপ থাকো। এই একবার হার হারিয়েছিল। আর একবার হার হারিয়েছিল এই জাতুর রেখা। জাতুর রেখা কখন হয়েছে, মুরাইসির যুদ্ধ হয়েছে ষষ্ঠ হিজড়িতে, আর জাতুর রেখা হয়েছে আপনার সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধের পরে, খাইবারের যুদ্ধের পরে। এটা হচ্ছে সঠিক মত, এটা হচ্ছে সঠিক মত, কারণ এই জাতুর রেখার যুদ্ধে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরেকজন সাহাবি ছিলেন যারা খাইবারের বছরে ইসলাম কবুল করেছেন। আর ঐতিহাসিকদের কাছে যেটা প্রসিদ্ধ রয়েছে জাতুর রেকার যুদ্ধ চতুর্থ হিজড়িতে হয়েছে, চতুর্থ হিজড়িতে হয় তাহলে আবু হুরায়রা কোত্থেকে আসলেন, কারণ আবু হুরায়রা তো খাইবারের যুদ্ধের সময় ইসলাম কবুল করেছেন। তো এইভাবে এই গবেষণাটি হচ্ছে সঠিক যে মায়েশ রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়েছে দুইবার, একবার হার হারিয়েছে মিথ্যা অপবাদের ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু আয়াত নাজল হয়েছে সূরা নূরের, আরেকবার হার হারিয়েছে যেখানে তায়াম্মুমের আয়াত নাজল হয়েছে, তায়াম্মুমের ঘটনা পরের সপ্তম হিজরিতে, যার ফলে ওসাইদ বিন হুজাইর মায়েশাকে কী বলছেন,
মা হিয়া বি আউয়ালে বারাকাতু ইয়া আলা বাবা হে আবু বকরের পরিবার আপনাদের এটা প্রথম বরকত না আমরা আপনাদের ওসিলাতে মেলা বরকত হাসিল করেছি এর আগেও এরকম দুর্ঘটনা ঘটেছিল হার হারিয়ে যাওয়ার আর মিথ্যাপবাদের মুনাফিকরা মিথ্যাপবাদ দিয়েছিল কিন্তু আল্লাহ সাত আসমান উপর থেকে অনেকগুলি আয়াত 10 থেকে 12টি আয়াত নাজিল করে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সতী সাধ্বী একথার ঘোষণা কোরআনে কারিমে এমনভাবে করে দিয়েছেন কোরআনের ওহিতে যে কিয়ামত পর্যন্ত সে আয়াতগুলি তেলাওয়াত হতে আছে আর হতে থাকবে স্বপ্ন যোগে নয় যে নবী সাল্লামকে জানিয়ে দিলেন স্বপ্নে যে তোমার স্ত্রী ভালো সতী সাধ্বী কোনো হাদিসের ওহি নয় বরং কোরআনের আয়ার আয়াতের ওহি আর একটি আয়াত নয় এতগুলি আয়াত নাজিল করলেন এগুলি বরকত নয় যে বিষয়গুলি জানতে পারলাম যে মুনাফিক চরিত্রের লোকেরা এই রকম চক্রান্ত ষড়যন্ত্র যুগে যুগে করতে থাকে আর করতে থাকবে জি তো এই ছিল হাদিস আর তারপরে আরেকটি হাদিস পড়িনি তাহলে অধ্যায়টি শেষ হয়ে যাবে 335 নম্বর হাদিস বলছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু খামসান আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে লাম ইউতাহুন্না আহাদুন কাবলি আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি বা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি নুসিরতু বিররব এই বৈশিষ্ট্যগুলি কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের এই হাদিসে 5টি বলা হয়েছে কিন্তু আরও বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে যা অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত তো বিশেষ করে 5টি এখানে বর্ণনা করা হয়েছে নুসিরতু বিররব মাসিরাত আশহর আমাকে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে এক মাসের দূরত্ব থেকে ভীতি সঞ্চার কার অন্তরে করেছেন কাফেরদের অন্তরে এক মাসের দূরত্বে এক মাস লাগবে কাফেরদেরকে এখানে পৌঁছিতে বা আমাদেরকে এক মাস লাগবে যদি হানা দিতে যাই তাদের ওপর তা উটের পিঠে তখনকার যুগের বাহনের পিঠে গেলে তারপরও ওইখান থেকে থরথর করে কাঁপছে তাদের অন্তর প্রকম্পিত রয়েছে রব আল্লাহ ভীতি সঞ্চার করে রেখেছেন এই যে দাপট এই যে আল্লাহর পক্ষ থেকে ভীতি সঞ্চার করে দেওয়া কুফরি শক্তির অন্তরে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মতকে দেওয়া হয়েছে কিন্তু তার উম্মতকে খাঁটি হইতে হবে ভেজাইলা উম্মত নিজেরাই প্রকম্পিত নিজেরাই ভীত সন্ত্রস্ত অন্যদের থেকে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরান আমার জন্য সারা পৃথিবীর মাটিকে সেজদার স্থান বানানো হয়েছে এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে যে কোনো জায়গায় সেজদা করতে পারবো আগের ইহুদি নাসাররা যে কোনো জায়গায় না তাদের চার্চে যেতে হবে তাদের উপাসনালয়ে যেতে হবে না হলে যেখানে সেখানে রাস্তাঘাটে কোথাও হবে না আর এই উম্মত মরুভূমিতে যেখানে সেখানে যেই কোনো জায়গায় যেখানে আছেন আপনি আকাশ পথে আছেন ওখানে সলাতের টাইম হয়েছে সেখানে সলাত আদায় করেন আপনি শিপে আছেন বা নৌকাতে আছেন যেখানে থাকেন না কেন আপনি আর তাহুর আর পবিত্রতার মাধ্যম হচ্ছে জমিনকে মানে যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে তেমন করবে এটি হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য আগে ছিল না যে তেমন বিধান নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াইয়ুমা রাজুল মিন উম্মতি সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তি আদরাকাতুস সালাত তাকে যদি সালাতের রক্ত পেয়ে যায় ফালিও সালে সালাত পড়ে নেবে তখনই সালাতের রক্ত হয়ে গেছে তেমন করেন পানি পাচ্ছেন না আর সালাত পড়েন অহিল্লাত লিয়াল গানাইমা তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমার জন্য আমার উম্মতের জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে আগের উম্মতের জন্য গনিমতের ধন সম্পদ আছে না মুসা আলাইহিস সালাম জিহাদ করেছেন কিন্তু গনিমত হালাল ছিল না বরং গনিমতকে পাহাড়ে নিয়ে যা রেখে দিতে হয়তো ধন সম্পদ কাফেরদের সেসব ছেড়ে যাও ধন সম্পদ যে পালিয়ে গেছে তারা বা পরাজিত হয়েছে আর তারপর আগুন এসে সেটাকে কী করে দিত জ্বালিয়ে দিত কিন্তু মমিনদের জন্য খাওয়া জায়েজ ছিল না এই উম্মতের জন্য জায়েজ করা আলম তাহিল আলী আহাদিন কাবলি আমার পূর্বে কারো জন্য হালাল করা হয়নি ওয়া উতিতু শাফা আর 4 নম্বর হচ্ছে আমাকে কী দেওয়া হয়েছে সুপারিশ মানে বৃহৎ সুপারিশ এখানে সাফাত মানে সাফাত ওজমা বৃহৎ সাফাত সমস্ত মানুষের জন্য সমস্ত মমিন মোমেনার যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ উম্মত পর্যন্ত সবার জন্য বৃহৎ সাফাত দেওয়া হয়েছে কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী জন্য বৃহৎ সাফাত বললাম কারণ সীমিত সাফাত আরও অন্যদেরকে দেওয়া হয়েছে নবী সাল্লামের পরে অন্য অন্য নবী রসুলগণ সাফাত করবেন লিমিটেড সাফাত নিজ নিজ উম্মতের জন্য তারপরে এই উম্মতের যারা সিদ্দিকিন সোহাদা সালেহীন তারা সুপারিশ করবেন যুগে যুগে সুপারিশকারী থাকবে এমন নয় যে সুপারিশকারী থাকবে না সাহাবাই কেরামকে সুপারিশ করবেন তারা সবচেয়ে বড় আল্লাহর ওলি আম্বিয়া রসুলগণের পরে আর তারপরে বড় বড় আইম্মাই কেরাম যারা রয়েছেন তারা সুপারিশ করবেন কিন্তু বেদাতিরা সুপারিশ করবেন না বড় বড় জাহাজ নিয়ে বেদাতিরা আসবে এসব ভুয়া কথা বুঝতে পারছেন না শির্ক বেদাতে লিপ্ত ভেজাল যুক্ত ইসলাম তাদের তাওহীদের খবর নেই সুন্নার খবর নেই বিদাতে ডুবে আছে
আর তারপরে বলবে যে আমাদের যে বজরুগানে দিন অলিয়া অলিয়া রয়েছেন, গঙ্গোহী সাহেব রয়েছেন, আর চরমনাই সাহেব রয়েছেন, আমার পিতা রয়েছেন, দাদা হুজুর রয়েছেন, সব বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে হাজির হয়ে যাবে। জাল কথা, জাল ধর্ম এসব, এই জাল ধর্ম থেকে আল্লাহ যেন রক্ষা করেন আপনাদের। জি, সাফাত হবে, আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবে। নাবালক অবস্থায় যে ছেলে মেয়ে মারা গেছে সুপারিশ করবে বাপ মায়ের জন্য? জি, সুপারিশ করবে। হতে পারে আপনার বন্ধু বন্ধুত্ব ছিল দিনের জন্য, সে সুপারিশ করবে আপনার জন্য। হয়তো আপনার কোনো অভাব আছে, ঘাটতি আছে, পাপ আছে, ফেঁসে গেছেন, সুপারিশ করবে। ওয়াকানান নাসু ইউবাসু ইলা কওমি খাসা, আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াকানান নবী ইউবাসু ইলা কওমি খাসা, আগের নবীদেরকে বিশেষ একটি সম্প্রদায়ের জন্য, নিজ সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হইতো। নবী তুমি বনি ইসরায়েলদের নবী, মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, সারা বিশ্বের জন্য নয়, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, লূত আলাইহিস সালাম তুমি সদ্দম এলাকার লোকের জন্য নবী, আদ সম্প্রদায়ের জন্য নবী কে, হ্যাঁ বলে হুদ, হুদ আলাইহিস সালাম, সমুদ সম্প্রদায় যে আলোলা তাবুকের কাছাকাছি, তাবুক মদিনার মাঝে, সেখানকার জন্য নবী এসেছিলেন সালেহ আলাইহিস সালাম, এইভাবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য। অবয়স্ত এলান নাসে আম্মা, এবং আমাকে প্রেরণ করা হয়েছে বা আমি প্রেরিত হয়েছি সমস্ত মানুষের জন্য। ওমার সালনাকে ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলছেন, ওমার সালনাকে ইল্লা রহমাতাল লিল আলামিন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রাসূল। জি, বরং জিনদের জন্য রাসূল, জিনেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে তলে তলে। জি, তো এখানেই আলোচনা শেষ করছি, আর বাকি ইনশাআল্লাহ তায়াম্মুমের পদ্ধতি, তায়াম্মুমের রুকন, এগুলি থেকে গেল সময়ের স্বল্পতার জন্য, আগামী সপ্তাহগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।